বেশি যারা যারা ব্যবহার হয় তাদের নাম হচ্ছে ইফাল তাফাইল তাফাউল তাফাউল মাশাল তো ইফাল আক্রমাইম তাফাইল শরফু তাফা আলুন তাকবালায় তাকবালু আর মুফা আলাতু আর আজকে আমরা পড়ব তাফাউলুন তাহলে আপনারা নিজেরাই বলেন তো আব্বা যান তাফাউলুন এটা তো মাঝদার তাহলে এই মাঝদারে ফা বাদে আইন বাদে এই তিনটা হচ্ছে মূলক্ষর তাহলে অতিরিক্ত কি কি এসেছে তা ফা এবং আইন কালেমার মাঝে অতিরিক্ত আলিফে মাজদার আলিফে মাসদার মাজদারের আলিফে এসেছে তাহলে তাফাউলুন বলুন এর ওজনে নিয়ে আসতে হবে তা ক বলুন তা বলুন পরস্পর মিলিত হওয়া কারণ পরস্পর অর্থ দিবে মুফা আলা আর তাফা আলতাফাউলুন একসাথে দিয়েছিলাম লিখে তাই না বাবা কারণ কি আমরা আগেই পড়েছি বাবের খাসিয়াতগুলো আল মুশারকুল মুফা আলাতি অলিতাফাউলি আলহামদুলিল্লাহ আমরা আগেই পড়েছি যে এই দুটা বাব জন্মগ্রহণ করেছে পরস্পর মিলিত হয়ে কাজ করা একা কি না দুই বা ততোধিক পরস্পর মিলিত হয়ে কাজ করা পরস্পর মিলিত হয়ে ক্রিয়া সংগঠিত করা বা হওয়া এই রকম অর্থ দিবে কারণ আমরা জানি আল মশারকাতু লিলি ওয়ালি তাফাউলি এটা একটা বড় বৈশিষ্ট্য তো তাফাউলুন মানে হচ্ছে পরস্পর তাহলে তা ক বলুন কবালা সম্মুখীন হওয়া কবলা পূর্বে হওয়া পূর্বে আকবালা ইউকিলু এটা দিয়া বহুবার বলা হয়েছে কবিলা ইয়াকবালু মানে হচ্ছে গ্রহণ করা কবুল করা কবুল বলা কবুল করা আর কবুলা এক গৃহীত হওয়া কবুল হওয়া গ্রহণ হওয়া আর এক ইকবিলু মানে সামনে যাওয়া তার মানে আগমন করা আর তাফা তাফাইল থেকে এলে এ আকবালাইলু ই ফাল থেকে আসার কারণে কি হলো আগমন করা সামনে যাওয়া কদিমা আর যখন এই একই শব্দ কবালা যখন তাফাইল থেকে হয় তখন কব্বালাই কব্বিলু শরফ ই শর্রিফ কব্বালাই কব্বিলু মানে চুম্বন করা অধিক কাছে যাওয়া একেবারে কাছে যে ইয়ে করা তার মানে চুম্বন করা আবার ক বেলু মানে মুখোমুখি হওয়া আর তা কেলা বেলু মানে পরস্পর সামনাসামনি হওয়া পরস্পর সামনাসামনি হওয়া পরস্পর সামনাসামনি হওয়া মানে কি পরস্পর মুখোমুখি হওয়া সাক্ষাৎ করা সাক্ষাৎ হওয়া আর মুখাবেলাতুন পরস্পর মুখোমুখি হয়ে ঝগড়া করা মোকাবেলা করা ঠিক আছে না তো আমরা কোভিড নাইন্টিনের মোকাবেলা করেছি না না আমরা করিনি আচ্ছা ঠিক আছে তাহলে তাফা উলুন তাক এই যে তাটা বেশি হয়েছে এই যে আলিপটা বেশি হয়েছে তার মানে এটা মাছদার কোন ভাবের মাছদার তাফা উলুন তা রুফুন পরস্পর পরিচিত হওয়া পরস্পর পরিচিত হওয়া তারপর তানা ফুসু পরস্পর দূষণ প্রতিযোগিতা করা রুবু পরস্পর নিকটবর্তী হওয়া তাকা শুরু এটা আর একটা বৈশিষ্ট্য আমরা আমরা জানাবো সে তাকার লুফু মানে ভান করা তাকাল লুফু মানে কি ভান করা ভান করা মানে অভিনয় করা অভিনয় করার বাপ এই বাবের নাম অভিনয় করা আপনাদেরকে অচিরেই পড়াবো কোন বাপ অভিনয় করে চলে চলে পথে কোন বাপ অভিনয় করে চলে চলে পথে 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 অভিনয় করবে তার মধ্যে এটা একটা কাছুর মানে বেশি হওয়ার আর টাকা মানে বেশি হওয়ার ভান করা কি করা বেশি হওয়ার ভান করা আর তাকাসুর টাকা লুফু মানেও ভান করা অভিনয় করা যেটা নয় সেটা হওয়া আমরা ইনশাল্লাহ জানবো অচিরে কিন্তু আজকে আমরা বাপ পড়ছি বলেন তাফাউলুন সবাই একসাথে সবাই জানেন আমি জানি তারপরেও শেষবারের মতো জীবনের শেষবার বার পাঞ্জে গান শেষ আর জীবনে পড়া না আপনাদের এগুলো এজন্য বারবার তাফাউলুন উলুন তাক তা কুলানো তা কিলুন কি বাবার বিজন ছাত্র উচ্চ স্বরে না যতই গরম হোক আমি করছি না আমি কষ্ট করছি না এই যে আটটার আগে থেকে পাঁচ মিনিটের জন্য যদি বসে থাকি ক্লাস তিন ঘন্টা একসাথে নিচ্ছে এই যে ভিতরে ঘেমে গিয়েছে না এই জুব্বা দিয়া তো বাতাস ঢোকে না ভিতরে ঘেমে গিয়েছে পাঁচ মিনিটের জন্য বসে নাই ওল্লাহে তো পড়া পড়ালেখা করাই লাগবে উপায় নেই যতদিন বেঁচে থাকবেন মরার পরেও পড়া লাগবে যাব বাবা হ্যাঁ মরার পরে কিভাবে লেখাপড়া করতে হবে বলেন তো আজরাইল যখন আসবে তখনও পড়া লাগবে তখন দোয়া পড়াবে সবাই আপনাকে হ্যাঁ বলবে যে লাই লাই লাল্লা বল বল লাই লাই মরার সময়ও তাহলে দেখেন তো আগে কানে কানে আজান দেওয়ার হাদিস এক কানে আজান দেওয়ার দুই কানে আজান দেওয়ার হাদিস জয়ীফ এক কানে আজান দেওয়ার হাদিস আগে পেয়েছিলাম হাসান এখন ওটাও জয়ীফ হয়ে গেছে তো আগে কা কানে আজান না দিলেও পৃথিবীতে আসার সাথে সাথে আপনি উঙ্গা উঙ্গা করছেন তার মানে কি খাবো খাবার দে আমি মায়ের পাটের মধ্যে আধ ঘন্টা ধরে না খেয়ে আছি হওয়ার জন্য যুদ্ধ করেছি বের হওয়ার জন্য এখন খুব ক্ষুধা লাগছে আমাকে খাবার দাও উঙ্গা উঙ্গা ঠিক আছে তো মরার সময় একই অবস্থা আর মারা যাওয়ার পরে মান রব্বুকা মান দিনুকা আপনি কোনো দিন কি কী পরেননি আরবি পরেননি কিন্তু আপনি জেনে যাবেন আপনাকে জানিয়ে দেওয়া হবে সেখানেও জ্ঞান মরার পরেও জ্ঞান পরে আসবে সওয়াল জবাব করবে তো এই জন্য না জানলেও হবে না তবে একটা জিনিস বলি কি ইং আরবিটা আপনি অটোমেটিকালি মানে স্বয়ংক্রিয়ভাবে জানতে পারবেন মরার পরে আপনার ভাষা হয়ে যাবে আরবি আপনাকে যখন জিজ্ঞাসা করবে একজন মূর্খ মানুষ মান রব্বু কামান দিন উ কামান না উকা তখন কিন্তু সে জিজ্ঞাসা করতে বলার সাথে সাথে উত্তর দিতে পারতে পারে আবার নাও পারতে পারে কিন্তু সে বুঝতে পারবে তার মানে আরবি মরার পরে এমনি আপনি বুঝবেন কিন্তু ইংলিশ বুঝবেন না এই জন্য আরবির সাথে সাথে ইংলিশ এই পৃথিবীতেই জানতে হবে বুঝতে পেরেছেন আচ্ছা যাই হোক ইন্টার মানে পরস্পর এই যে ইন্টার মানে কি পরস্পর আই এন টি আর ইন্টার মানে পরস্পর ইন্টারসিটি ইন্টার রিলেটেড আচ্ছা আমরা পরে জানবো ইংলিশ আগে বলেন বলেন আবার যান বেশি প্রশ্ন করবেন না তাহলে পড়া অন্যদিকে চলে যায় বিসমিল্লা কালু তাক বুলানো তাক বিলুন এটা যে ইসমু ফাইল মিন মাজিদ ফি তার প্রমাণ কি পেজ বিশিষ্ট মীম শেষাক্ষরের পূর্বাক্ষরে যে দিন মোটা ক বিলুন মাফুল মাছ। মাফুল করতে গেলে কি করব পেশ বিশিষ্ট মিম পূর্বাক্ষরে পূর্বাব করা জব। মাশাল্লাহ মাসাল্লা সবসম মে রাখবেন তা হলে তা কবালায়া তা কবালু তা ক বুলান ফাওুয়া মো তা ক বিলুন

লা আলহামদুলিল্লাহ আমরা জানি আমরের শেষের লাম কালেমাতে অবশ্যই জজম দিতেই হবে দিতে হবে আর নাহির শেষে অর্থাৎ লাম কালেমাতে জজম দিতেই হবে দিতেই হবে দিতেই হবে নাহলে আমর আর নাহি হবে না তাহলে শেষবার আপনারা ম্যাক্সিমাম এক হাজার বা পড়বেন ইনশাল্লা Tafa taqabulun tako bulun, tako balaya tako balu tako bulan fawa mo tako bilun, tako balaya tako balu tako bulan fawa mo tako Alam rumin huta kabal wan nayu anu la tatakaabal.